আমার ছেলে রাগি করে, কারণ আমি ছেলে করে না খাই, অন্যদিন খাইতাম না। কালকে হাটে গেছিলাম একটা কাজে, আমি আমরা কিনতে গেছিলাম ভাই, আমরাটা জোরে আমি দিয়ে দিছি, আমি কিনি নাই। ঠিক আছে, কেন আমি বাসাতে পারিলে আমি একটা একটা হাতে করে নিয়ে আসতাম। খাটের মধ্যে বই দেখতে আছে, আমটা আছে, গিয়ে দেখি। আপনি নিজে দেখছিলেন? মশারি যে বাচ্চা অজিহা, ছোট বাচ্চাটা 7 মাস বয়স, এখন তো মা হারা বাচ্চাটাকে আপনি মা আপনি বাবা লালন পালন করছেন, বাবা আপনি মা আপনি, যখন আপনি চলে যাবেন তখন এই বাচ্চাটার মা হবে কে, বাবা হবে কে? আমার বাচ্চার সব কিছু টেক কেয়ার আমার ছোটো দুই ভাইয়ের বউ আছে, ঠিক আছে, ওরা করবো, আর আমার আম্মু আছে, আব্বা আছে, ওরা দেখবো। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন আপনি যদি চলে যান আপনার দুই ভাইয়ের বউ আছে তারা হবে? আমার ভাইয়ের বউ বলতে আমার এত দুধের বিশ্বাস আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আমার মেয়ের এদের সন্তানের মতন দেখবো। দেখবে না? দেখবো। আচ্ছা, তাহলে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আমার ওয়াইফে, ঠিক আছে, কোথাও গেলে আমার এই ভাইয়ের বউর কাছে দিয়ে যেত, হয় তুমি আমার সাথে চলো, নয়তো আমার বাবুকে রাখো, বাবুকে রাখো। তো আমার মনে হয় আমার ভাইয়ের বউরও আমার মেয়েটা দেয় ওদের সন্তানের চিকে, আলহামদুলিল্লাহ মনে বেশি দেখবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেন আমি আজ পর্যন্ত আমার কোনো ভাইয়ের বউর সাথে আজ পর্যন্ত মুখ কালাগারের কথা বলি না, আমি সবসময় বলি আমার ছোটো বোন। আর কি হইব, আবার একটা কোনো দায়িত্ব হইব, ঠিক আছে, গিয়ে আমার কোম্পানি মাঝে কিছু হিসাব টিসাব আছে, ঠিক আছে, এটি নিয়ে আমি আবার আইসা করবি। আর যেহেতু আমার টার্গেট ছিল আমার ফ্যামিলির, আমি ওই উমরা হজ করামো, তো এদের নামের উপরে আমি এদের উমরা হজটা করবো। মানে এদের নামের উপরে আপনি হজটা করাই দেবেন? মৃত্যু ব্যক্তির জন্য আপনি উমরা হজ করতে পারবেন, জীবিত ব্যক্তির জন্য পারবেন না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে যাবেন, সেদিন থেকে বলতেছে সবার কাছে আমার আম্মুর, আমার বোন বাবু হইব, আমার বোন বাবু হইব, ঠিক আছে, আমার বোন বাবু হইব। তা আল্লাহ ওর ডাক ফোন করছে, আল্লাহর কাছে জানা চাইছে, আর আল্লাহ আমার বেশি দিচ্ছে, ঠিক আছে, তত আমার আর সামনে আগ্রহ দরকার নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন আমার বেঁচে থাকা হইলো আমার মেয়ের জন্য, মেয়ের জন্য, ঠিক আছে, আমার মেয়ের জন্য আল্লাহ আমার চারটা দেয় বা যাওয়াই খাওয়া, ঠিক আছে, আমার সময় আমি যেতে বসে আমার মেয়ের জন্য, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ ভাই। আপনাদের জন্য, আপনার জন্য অলওয়েজ দোয়া করি, আল্লাহ আপনার সুস্থ রাখে। আরেকটি বিষয় হচ্ছে জানতে চাইবো আমি আপনার কাছে, আপনি কি সৌদি আরব যাবেন? 27 বছর তো কাটিয়ে দিলেন। না, সৌদি আরব যাবো, আমার টার্গেট ছিল আমি এই বছর আমার ফ্যামিলি নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে ওই জায়গার মাঝে 4-5 মাস রাখবো, ওর একসাথে আইসা করবো। আর আমার বড় ছেলেটা রে, ঠিক আছে, ও অন্য চিন্তা ভাবনা করছিলাম কি বাইরের মামা আছে, আচ্ছা, ওর কাছে পাড়াই দেবো দিয়া, আমি আর বিদেশ করলো না, আর করবেন না। হ্যাঁ, না, এটা মানে এটা আপনি ভাবি এবং বাচ্চারা যখন জীবিত ছিল তখন এটা মানে আমাদের ফ্যামিলির মধ্যে একটা আলোচনা হয়েছে, আলোচনা হয়েছিল। হ্যাঁ, আমার রয় বাজানো, আমার বড় ছেলেটা বাইরে পাঠিয়ে দিলে আমি আর বিদেশ করবো না কি, আর এবারও আমার ফাইনালে আসার সম্ভাবনা বেশি ছিল, কেন আমি একটু অসুস্থ ছিলাম, আমার দুইবার করে আমার একটা ছোট্ট অপারেশন করা হয়েছে, আবার 24 তারিখ আমার অলরেডি সিআর অপারেশনের ডেট ছিল, ডেট ছিল, ওই আমার জ্ঞাত আছে, আমি কখন কোন টাইমে আপনি যেন মানে এমনি তো আপনার দেশে আসার কথা ছিল। হ্যাঁ, দেশে আসার কথা ছিল, আপনার আমি আমার ফ্যামিলি নিয়ে একসাথে আসলাম, ওই লিখে আসলেন, কোরবানি ঈদ করলাম, ওই লিখে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে রিসেন্টলি ভাবিদেরকে বাচ্চাদেরকে নিয়ে যেতেন বা এসে তাদের সঙ্গে একবার এসে হস্টস করে এসে কোরবানি দিতেন? হ্যাঁ, কোরবানি আমরা এই যে বাড়িতে এসে কোরবানি ঈদ করলাম, বললে কি আমার ছেলে এবং টাকাও জমাইতেছে, বড় কি ওরও কিনবো দিকে। এখন তো সেই স্বপ্নটা আপনার হলো না, পূরণ হলো না, এখন আপনি তো 27টা বছর কাটিয়ে দিচ্ছেন, মানে আপনার লাইফের অর্ধেকটা জীবন না চলে গেছে, চলে গেছে, চলে গেছে সৌদি আরবে, আর অর্ধেকটা বাংলাদেশে, মানে এপার ওপার, ওপার ওপার, আমি মাঝখানে আছি, এখানে মাঝখানে নদী। এখন আপনি কোথায় যাবেন? না, এখন আমার ভাই যাইতে হইব, আবার একটা কোম্পানি যাইতে হইব, ঠিক আছে, গিয়ে আমার কোম্পানি মাঝে কিছু হিসাব টিসাব আছে, ঠিক আছে, এটি নিয়ে আমি আবার আইসা করবি। আর যেহেতু আমার টার্গেট ছিল আমার ফ্যামিলির, আমি ওই নিয়ে উমরা হজ করামো, তো এদের নামের উপরে আমি এদের উমরা হজটা করবো, মানে এদের নামের উপরে আপনি হজটা করাই দেবেন। মৃত্যু ব্যক্তির জন্য আপনি উমরা হজ করতে পারবেন, জীবিত ব্যক্তির জন্য পারবেন না। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে যাবেন, আবার যে যাবেন, এটা কি আপনার যে এই যে এখন যে আসছেন আবার যাবেন,
এই আপনি কতদিন থাকবেন বা কতদিনের ছুটি আপনাকে দিয়েছে কোম্পানি? আমার কোম্পানি আমি যতদিন চাই ততদিন দিব। আমি অলরেডি 15 দিন ভিসা লাগাই আসছি। তো অলরেডি আমার এক ফ্রেন্ড আমার ফোন দিছে, ওনার অফিসে কাজ করে আমার বাবুল ভাই, বলছে আপনার কয় মাস লাগবে? যত মাস লাগে আমরা এই জায়গা থেকে রেডি করে দিব। উনি তো আমি বলছি আচ্ছা ভাই আমি বলবো না আপনাকে, এখন কিছু বলবো না, যেহেতু আমার আরও টাইম আছে এক সপ্তাহ। মানে কোম্পানি চাইলে আপনার ছুটিটা আরও বাড়াই দেবে, আপনি যতদিন চাইবেন? হ্যাঁ যতদিন চাই আমি কোম্পানি আমার দিব। আচ্ছা তো বিষয়টা হচ্ছে এখন তো হ্যাঁ নেই, কিন্তু অ্যাকচুয়ালি মনে করেন আমি মাঝে মাঝে চেঞ্জ হারা হয়ে যাই, বুঝছেন? আমি রাত্র অনেক কান্না করি, কিন্তু আমি আমার বাবারা বলতে দিই না কেন, বাবা আমার সাথে ঘুমায়, আমার দেন এবার যাওয়ার জন্য আমার বিল্ডিংয়ের মাঝে, ঠিক আছে? তো বাবা মাঝে মাঝে বলে বলে বাবা তুমি কান্না করো না, পজরের টাইমে বাবা রয়ে যায়, চলো মসজিদে যায় নামাজ পড়ে আসি। তো নামাজ পড়তে গিয়ে অনেক কান্না, পরে কবরখানা নিয়ে যায়, এনে মাঝে গিয়া জেরত করে অনেক আরও লোকজন যায়, ঠিক আছে ভাই আমি কোথাও ঠিকঠাক করতে পারি না, ঠিক আছে আমি কোথাও ঠিকঠাক করতে পারি না ভাই। তারপরেও সব কিছুর পরেও আপনাকে মানে এই যে ধাক্কাটা গিয়েছে, এই ধাক্কা থেকে উঠে দাঁড়াতে হবে এবং একমাত্র আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনাকে ঠিকমতো খেতে হবে এবং চলাফেরা করতে হবে আপনার শরীরের প্রতি এবং আপনার, ঠিক আছে? আমার অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে, বেলা আমি খাইতেছি তো আমার ছেলেরা কী করে, কারণ আমি ছেলে করে না খাই অন্যদিন খাইতাম না, কালকে হাটে গেছিলাম একটা কাজে, আমি আমরা কিনতে গেছিলাম ভাই, আমরাটা জোরে আমি তুই দিছি আমি কিনি নাই, ঠিক আছে? কেন আমি বাসাতে পারিলে আমি একটা না একটা হাতে করে নিয়ে আসতাম, তো আমার ছেলে যদি না দেখতো বাবা কোথায় আছে, বাবা আসতেছি, বাবা আমার জন্য ওটা নিয়ে এসো, নিয়ে আসতাম, ঠিক আছে? আমি ওই জায়গার মধ্যে চিক্কার দিয়ে নিয়ে গিয়ে মানুষের দিকে গুবির লেভেল এক, আমরা কিন্তু এবার চিক্কার দিলে গিয়ে লেগে আমি চিক্কার দিয়ে নিয়ে আমরা থুয়ে আমি আসতে পারি একটা হিসেবে। এখন আমি বলবো আপনার এই যে দুই ছেলে তো চলে গিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে অবশ্যই যেন জান্নাতবাসী করে এবং ভাবিকেও যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে সেই দোয়া করি। এখন আমি আমি বলতে চাইবো এটা যেটা হারিয়েছে সেদিকে তাকালে আপনি সেই দুইটি সন্তানকে আপনি দেখতে পান কি না? আমার বাবুর দিক তাকালে, ঠিক আছে, আমার ছোট্ট বাবুটার কথা বেশি মনে পড়ে, আমার মহিন আমার ছোট্ট বাবাটার দিক বেশি মনে পড়ে। আমার কাছে বলতো বাবা তুমি আমার নাম রাখছিলে কি? আমি তোমার নাম তো আমি জিয়াদ রাখছিলাম, মানে জিয়াদ নামটা ইয়ে হইলো যুদ্ধ, যুদ্ধ, হ্যাঁ। তো কত বাবা আমাকে মহিন বলে কে লেগে, আমি তোমার ভাইয়ের নাম যো মাহিন, এর জন্য তোমার বলে মহিন। তো বাবা তুমি আর বলো না কেরে, আমার মহিন না ডাকতে বলো জিয়াদ ডাকতে, আমি সবারে বলে দিব। বাবা কী দেখি? বাবা তো জিয়াদ বলে মহিন, মহিন বলে মহিন বাসরা বলে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো ভাই। তারপরে আপনার কাছে আমার ছোট বাচ্চাটা পড়তো সামনে মাদ্রাসার মাঝে, বড়টা পড়তো আপনার বাঞ্চানা মাদ্রাসার মাঝে, তোর একটা সমস্যা পড়ে আমার মাদ্রাসা। আচ্ছা ভাইয়া যদি আপনি একটু অনুমতি দেন, আপনারা একটু একটু চলে যাবেন, তো আপনার যে দুই ভাইয়ের বউ আছে তারা এই ছোট্ট বাচ্চাটিকে লালন পালন করবে, আমরা একটু এক মিনিট তাদের সঙ্গে কথা বলতে পারবো? অবশ্যই বলতে পারবেন। আমার ভাইয়ের বউর বউতে আমার এত দুধের বিশ্বাস আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আমার মেয়ের এত সন্তান মতন দেখবো, দেখবে না দেখবো। আচ্ছা তাহলে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আমার ওয়াইফে, ঠিক আছে, কোথাও গেলে আমার এই ভাইয়ের বউর কাছে দেওয়া যেত, হয় তুমি আমার সাথে চলো নাই তো আমার বাবুকে রাখো, বাবুকে রাখো। তো আমার মনে হয় আমার ভাইয়ের বউরও আমার মেয়েটারে আমাদের সন্তানের চিকিৎসা আলহামদুলিল্লাহ মনে বেশি দেখবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেন আমি আজ পর্যন্ত আমার কোনো ভাইয়ের বউর সাথে আজ পর্যন্ত মুখ লাগার কথা বলি না, আমি সবসময় বলি আমার ছোট বোন। আরেকটা বিষয় কিন্তু জানা হলো না, আপনারা কয় ভাই? আমরা চার ভাই, চার ভাই আমরা পরবাসী, কোনো বোন নাই। বোন দুইজন আছে, বড় বোন আমার যেদিন সে ঘটনাটা করছে ওই দিন রাত্রে মক্কা গেছে ওমরা করতে, ওমরা করতে মক্কা গেছে বড় বোন, বড় বোন যেদিন রাত্রে ঘটনা ঘটেছে সেদিন রাতে বড় বোন মক্কা গেছে, মক্কা গেছে এবং আমাদের বাড়ির থেকে আইসা, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রে জায়গা থেকে আমার বড় বোন চলে গেছে, আলহামদুলিল্লাহ। তাকে একটু শুভেচ্ছা দিয়েছি, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তো ছোট বোন আছে না? হ্যাঁ আমার মেজো বোন আছে, এই জায়গায় আছে আমার মেজো বোন। আচ্ছা তো আমি বলতে চাইবো আপনার তো দুই ভাইয়ের বউ আছে এবং আপনার যে মেজো মেজো বোন আছে তিনি কি মানে আকার ইঙ্গিতে কখনো আপনাকে বলার চেষ্টা করেছে যে এই বাচ্চাটাকে তিনি পালবে? আমার ওয়াইফ সিজারের সময় অসুস্থ হয়ে গেছেন, ঠিক আছে, সিজারের মধ্যে একটু রং সিজার হয়েছে, আসছে বাড়িতে আসার পরে মনে করেন প্রায় 15-20 দিন পরে হঠাৎ করে শরীরের থেকে ব্লাড যেতেছে, ঠিক আছে। তো আমার ছোটো ভাইয়ের বউ সবাইকে ডাকে নিয়ে, ঠিক আছে, আপনার মাথার দিদি মেডিকেল করাইছে, ওই মেডিকেল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই মেডিকেল থেকে আপনার ইমার্জি ঢাকা মেডিকেল কলেজে পড়াইছে, ঢাকাতে ঢাকাতে পড়াইছি। তো ওই সময় আমার আব্বা বলছে যদি আমার ওয়াইফ
চলে যা দুনিয়া থেকে যে পরিস্থিতি গেছে বাঁচানোর কোনো রাস্তা ছিল না, বাকিটা আমার মনে হয় আমার ছেলেবেলে ভাগ্য দিয়ে গেছি। মানুষের একটা ইঞ্জেকশন দিলে কিন্তু অবশ্যই কিন্তু ওর লাইফের অর্ধেকের পরে ছয়টা অবস করা হয়েছে, বুঝছেন। ওরা আলহামদুলিল্লাহ আমার ছেলেবেলাদের ভাগ্য আল্লাহ ফিরে দিয়ে গেছে। এবার আমার আব্বা বলছে বলে যদি ও যদি দুনিয়াতে চলে যায় কিন্তু আমার নাতির কাউকে দিব না, আমার নাতির আমি পালব আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকবো। হ্যাঁ, সাত মাসের অজিয়াকে এখন কি আপনারা লালন পালন করবেন? আপনি কি হন অজিয়ার? আপনি হলেন ফুফু? কতদিন ধরে যাই না, নিজের সংসারে পালাই থাকতেছে এই বাইয়ের বিয়ের বাইদের বিষয়ে। মানে অজিয়াকে আপনি লালন পালন করবেন? আমরা করবো, আমার বাইর বউরা করবো। আজকে তো বেশ কয়েকদিন হয়েছে অজিয়া তো দুধের জন্য আহাকার করে, তখন কি করেন আপনি? উঠে লই আমরা আড়াগুড়ি করি, যখন কান্না ভেঙে যায় তখন তো আর বুকটা থামায় রাখতে পারবো না। না না, পিঠের দে মুহ লই আড়াগুড়ি করে তো ঘুম পাতায়। মানে অজিয়ার আপনি ফুফু? ফুফু। আরে আমার যে দাদি, ও এটা, হ্যাঁ, সাথে একটু কথা বলেন, জিজ্ঞাসা করেন। আচ্ছা, এই যে অজিয়াকে এখন আপনারা পালন লালন পালন করবেন, হ্যাঁ, আপনার তো বয়স হয়েছে অনেক মাশাআল্লাহ, এই যে এরকম আপনার চোখের সামনে যে ঘটনাটি, কখনো দেখেছিলেন এরকম ঘটনা? সাত মাসের রোজিয়াকে রেখে আপনি নিজে দেখছিলেন? মশারি পেঁচা ছিল, আপনার নিজে গেছিলেন? আচ্ছা, মানে আপনি যখন অজিয়াকে দেখলেন মানে মশারির ভিতরে পেঁচা ছিল? এদিকে লক তো দেয়া যেতেছে, পুরাটা দেখা নাই। আচ্ছা আচ্ছা, না দেওয়ার পরে দৌড় দিয়ে শিক্ষার যে দিছে, আমি আবার গাড়ি থুয়ে আবার আমি দৌড় দিয়ে গেছি। আচ্ছা, যাওয়ার পরে দেখতেছি এই দিকে মনে করো লক্ত বন্ডা, সামনে আগে দেখতেছি আমার ভাবি আমার বাড়িতে দুইজন দেখছি, দুইজন দেখার পরে আমি দুইজনের কথাই বলছি, আমার বাড়ি হয়ে গেছে, দুইজন মানুষ আরো মেরে জব করে দিয়ে দিছে। তারপরে সামনে আগ্রহী পরে আমি বাড়িয়ে পড়ছি, কিছুক্ষণ পরে আরো কয়েকজন মানুষ গেছে, গিয়েছে দেখে পরে তো লক্ত দেওয়া যেতেছে, গিয়ে বাথরুমের ভিতরে চাই থেকে আবার শুরু বাতি যায়। আচ্ছা আচ্ছা, তারপরে আমি শিক্ষার ধ্যান ঘুরে গেছি, ঘুরে তো আমি এদিকে গিয়ে পড়ছি, আসার পরে কোনো জবান নেই, সাউন্ড কথা পারি না, আমার জবান বন্ধ হয়ে গেছে। তারপরে এখন আমার যে ডিয়ার হয়ে গেছে, মানে যাই, আপনি ওজিয়াকে কীভাবে পাইলেন? ওজি মশারির তলে ফেসা হয়ে চলেছে আর কি, কান্নাকাটি করতেছিল ওজিয়া, কান্না ছোটো বাচ্চা না, সে তো সারা লাইট বলা মনে করে ফাহেনা করে আসছে, মানে কাপড় তো নষ্ট করে লাগছে, ছোটো বাচ্চা বোঝা যায় সারা লাইট গেছে এই সবাইকে, এখন মনে করেন পরে দেখুন মানুষ গেছে, এরপর তো মশারির তলে থেকে বার করে নিয়ে আসছে। আচ্ছা, এখন স্যার আমরা সুস্থ বিচার চাই, তার অতি দূরত্ব তার ফাঁসিছে,